মৃত্যু থেকে পালিয়ে আপনি যেখানে যাবেন সেখানেই মৃত্যু আপনার সামনে এসে ধরা দিবে। মালাকুল মউত থেকে আপনি যতই পালাতে চাইবেন মালাকুল মউত আপনার সামনে এসে ধরা দিবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আইনামা তাকুনু ইউদরিককুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ তাআলা বলছেন যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা কোনো উঁচু টিলায় গিয়ে অবস্থান নাও, উঁচু টিলায় গিয়ে অবস্থান নিয়ে যদি তুমি মনে করো মৃত্যুর হাত থেকে রেহাই পাবা, না না মৃত্যু থেকে রেহাই পাবা না, যেখানেই তুমি যাবা সেখানেই মৃত্যু তোমার সামনে চলে আসবে। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো। আল্লাহর নবী সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে, মাত্র 13 বছর বয়সে সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দান করেছিলেন তিনি শুধু মানুষকে শাসন করেন নাই জিন জাতিকেও তিনি শাসন করেছেন। আল্লাহর এমন পয়গাম্বর তিনি ছিলেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, এমন কি বাতাসকে আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন তার মন্ত্রীকে নিয়ে বসে আছেন, ঠিক সেই সময়ে মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। সাইয়যিদিনা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করে মালাকুল মউত যখন চলে যাচ্ছিলেন, মালাকুল মউত চলে যাওয়ার সময় ওই মন্ত্রীর দিকে কিছুটা আর চোখে তাকালেন, এতে করে তার কলিজা কেঁপে উঠল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মালাকুল মউত চলে যাওয়ার পরে মন্ত্রী বলল ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যিনি এসেছিলেন তাকে তো আমি চিনলাম না, এই লোকটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, এই লোকটা কোথার থেকে এলো। সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন ইনি কোনো সাধারণ মানুষ নন, মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন। এই কথা শোনার পরে মন্ত্রীর কলিজা আরও বেশি কেঁপে উঠল, আরও বেশি ভীত বিহ্বল হয়ে গেল। সে তখন বলল গো আল্লাহর নবী সুলাইমান, এই জন্য তো লোকটা যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল, আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম, ওনাকে যদি আবার দেখি আমি আরও বেশি ভয় পেয়ে যাব। আপনার কাছে আমার একটা আর্জি হলো, আপনার কাছে আমার একটা আবেদন হলো, আল্লাহ তাআলা তো আপনাকে এমন মুজিজা দিয়েছেন, বাতাসকে আল্লাহ আপনার আদেশের অনুগত করে দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে, আপনি বাতাসকে বলেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্থানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম তিনি বাতাসকে হুকুম করলেন, বাতাস এবার সুলাইমান নবীর হুকুম মতো মন্ত্রীকে নিয়ে হিন্দুস্থানের দূরবর্তী একটা জায়গায় চলে গেল। পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলো, সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন কি ব্যাপার মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে তুমি কেমন করে তাকিয়েছিলে। বেচারা মন্ত্রী সে তো খুব ভয় পেয়ে গিয়েছিল। মালাকুল মউত তখন বললেন আমি আপনার সাথে সাক্ষাৎ শেষ করে বিদায় বেলা যখন চলে যাচ্ছিলাম এই লোকটাকে আপনার মজলিসে দেখে আমি বড় অবাক হয়ে গেলাম, কারণ আপনার সাথে সাক্ষাতের পরে আমার শিডিউল ছিল, আল্লাহর হুকুম ছিল এই লোকটার জান আমি যেন হিন্দুস্থান থেকে গিয়ে কবচ করি। এই লোকটাকে আপনার মজলিসে দেখে আমি বড় অবাক হয়ে গেলাম, কারণ আমি মালাকুল মউত, আমাকে আল্লাহ এত শক্তি দিয়েছেন এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে মালাকুল মউতের বেশি সময় লাগে না, কারণ মালাকুল মউতকে এমন দ্রুত বেগে ছুটে চলার জন্য শক্তি সামর্থ্য যিনি দান করেছেন তিনি কে, আসতে বলবেন না জুড়ে বলেন তিনি কে। মালাকুল মউত বললেন আমি তো দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
মুহূর্তেই চলে যেতে পারি কিন্তু মনে মনে চিন্তা করলাম যে এই লোকটার রূহ আমি কিছুক্ষণ পরে কবজ করব হিন্দুস্তান থেকে এই লোকটা এখন আপনার কাছে কি করে অবাক হয়ে গেলাম এই জন্য বিস্ময়ের সাথে আমি তার দিকে তাকিয়েছিলাম আল্লাহর যেহেতু হুকুম ছিল আল্লাহর হুকুম মতো আমি যখন কিছুক্ষণের মধ্যে হিন্দুস্তান পৌঁছালাম গিয়ে দেখি তার জান কবজের জায়গায় সে সেখানেও হাজির হয়ে গেছে মনে মনে চিন্তা করলাম আমার আগে সে এখানে কিভাবে হাজির হয়ে গেল আমি বড় অবাক হয়ে গেলাম সুলাইমান আলাইহিস সালাম বললেন আরে আমার বেচারা আমার মন্ত্রী বেচারা মৃত্যু থেকে পালিয়ে বাঁচার জন্য আমার মাধ্যমে বাতাসকে ব্যবহার করে হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো রেহাই পেল না মরণের হাত থেকে সে বাঁচতে পারল না মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ পো মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কেউ বাঁচতে পারবে কে কখন চলে যাবে সেটা কেউ জানে না কিছুক্ষণ পর আপনার মরণ হয়ে যেতে পারে আমি হাসিমুর রহমান এই মঞ্চে বসা হয়তো আর মঞ্চ থেকে আমি নাও নামতে পারি এখানে আমার মরণ হয়ে যেতে পারে আপনারা বসেছেন আজকে হয়তো বাড়িতে আর আপনি যে যাবেন না আপনার লাশ যেতে পারে এরকম হতে পারে কি না আরো জোরে বলেন হতে পারে কি না মৃত্যু আমাদের থেকে কাছে না দূরে মরণ আমাদের কাছে না দূরে খুব কাছে আমরা প্রতিনিয়ত কবরের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের জীবনের যেমন পরিসমাপ্তি ঘটবে ঠিক তেমনি এই মহাবিশ্বের একদিন পরিসমাপ্তি ঘটে যাবে আমাদের মাথার উপরের এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ যা কিছু আছে সব কিছু একদিন লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কেয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কেয়ামতের ঘটনা ঘটে যাওয়ার পর কবর থেকে প্রত্যেকটি মানুষকে যিনি তুলে তুলে হাসরের মাঠে নিয়ে একত্রিত করবেন একটু আওয়াজ করে মহব্বতের সাথে বলেন তো তিনি কি আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো এ ব্যাপারে কি আপনাদের মনের মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই সবাই আমরা আল্লাহর সামনে দাঁড়াবো হাসরের মাঠে যখন আল্লাহর সামনে পৃথিবীর সব মানুষগুলো দাঁড়িয়ে যাবে সেই দিন মানুষের মধ্যে দুই ভাগ হবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর এক ভাগ লোক চলে যাবে জান্নাতে আরেক ভাগ লোক চলে যাবে জাহান্নামে জান্নাত হলো এমন জায়গা যেখানে সুখ আর সুখ শান্তি আর শান্তি সমৃদ্ধি আর সমৃদ্ধি এত সুখ এত শান্তি যে সুখ শান্তি মানুষের আগে কখনো দেখেনি উপলব্ধি করেনি তার বিপরীতে জাহান্নাম হলো এমন বিপজ্জনক এমন ভয়াবহ জায়গা সেখানে দুঃখ কষ্ট অশান্তির কোনো সীমা থাকবে কোনো সীমা থাকবে না জাহান্নামটা কেমন বিপজ্জনক জায়গা হবে এই জাহান্নামে গেলে পরে কি কঠিন পরিণতি হবে আর এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করা লাগবে আজ আমরা আল্লাহর কিতাব এই কোরআন থেকে শুনব ইনশা আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের কিছুক্ষণ কয়েক মিনিট মনোযোগ থাকবে তো ইনশা আল্লাহ জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই তো হাসরের মাঠে কিয়ামতের দিন যখন সব মানুষগুলোকে রব্বুল আলামিন একত্রিত করবেন জাহান্নামী লোকদেরকে রব্বুল আলামিন আলাদা হয়ে যাওয়ার জন্য আদেশ দিবেন আল্লাহ তাআলা অর্ডার করবেন وامتازوا اليوم أيها المجرمون الله تعالى بولبن পাপি তাপি গুনাহগার জাহান্নামে গদর আজকে আলাদা হয়ে যাও জাহান্নামে লোকদেরকে হাসরের মাঠে রব্বুল আলামিন আলাদা করে দিবেন জাহান্নামীদের লাইন যখন আলাদা হয়ে যাবে রব্বুল আলামিন তখন হাসরের মাঠে প্রত্যেকটি মানুষের হাতে হাতে আমলনামা ধরিয়ে দিবেন এই দুনিয়াতে আমরা যা করছি সব কিছু আল্লাহ রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন এই দুনিয়াতে আমি আপনি যা কিছু করছি সব কিছুকে লিপিবদ্ধ করা হচ্ছে সব কিছুকে রেকর্ড করা হচ্ছে হাসরের মাঠে আমাদের সবার হাতে হাতে
আমাদের সারা জীবনের আমলনামা যিনি ধরিয়ে দিবেন তিনি কে আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কে জান্নাতি লোক যারা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে তারা জাহান্নামে যারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে তারা পাপী তাপী বেঈমান জাহান্নামী গাদ্দারগুলো যখন আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাবে তখন তারা নিজেদের ধ্বংস কামনা করে আফসোস করে বলবে কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি فسوف يدعو ثبورا ويصلى سعيرا الله تعالى বলছেন আর যাদেরকে তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে পেছন থেকে বাম হাতে আমলনামা পাওয়ার পরে জাহান্নামী লোকেরা তারা তাদের ধ্বংস কামনা করবে আফসোস করতে থাকবে কারণ তারা তাদের আমলের খাতা হাতে পেয়ে দেখবে যে আমলনামা তাদের হাতে দেওয়া হয়েছে সারা জীবনের সব কিছু সে আমলের খাতায় লেখা আছে না নাই কষ্ট হচ্ছে ভালো করে শুনেন পাপ যে করেন গুনাহ যে করেন হিসাব নিকাশ করে গুনাহ করবেন কিয়ামতের দিন আল্লাহ যে আমলনামা হাতে দিবেন সে আমলনামার মধ্যে কোনো কিছু বাদ পড়বে না আজান হয়েছে নামাজ পড়েন নাই নামাজ ছেড়ে দেওয়ার গুনাহগুলো আমলের খাতায় আছে না নাই আস্তে বলবেন না জুড়ে বলেন আছে না নাই নামাজ ছেড়ে দেওয়ার গুনাহটা আছে সুদ খেয়েছেন সুদের কথা লেখা আছে ঘুষ খেয়েছেন সেই ঘুষের গুনাহটা আছে মাদক সেবন করে মাদকাসক্ত হয়েছেন মাদকের ব্যবসা করেছেন মানুষের হক মেরে খেয়েছেন দুর্নীতি করেছেন চাঁদাবাজি করেছেন টেন্ডারবাজি করেছেন আলমদের সঙ্গে বেয়াদবি করেছেন সব সেই আমলের খাতায় আছে না নাই আমলের খাতা জাহান্নামী হাতে পাওয়ার পর সে তখন আফসোস করতে থাকবে আফসোস করে করে জাহান্নামীরা বলবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়েত 25 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي সুলতানিয়া আল্লাহ তাআলা বলছেন জাহান্নামী লোকেরা আমলের খাতা হাতে পেয়ে আফসোস করে করে বলবে ইয়া লাইতানি আফসোস আমার হাতে এটা কি দেয়া হলো লাম উতা কিতাবিয়া আজ যদি আমার আমার হাতে আমার আমলনামা না দেয়া হতো আমার জন্য কতই না ভালো হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আজ যদি আমার হিসাবটা না নেওয়া হতো আমার জন্য সেটা কতই না ভালো হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওই মৃত্যুটাই যদি আমার জীবনের শেষ মৃত্যু হতো এখন যদি হাশরের মাঠে এই হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আমার হিসাব নিয়ে আমাকে বেইজ্জত করা না হতো আমার জন্য কতই না ভালো হতো মা আগুনানি মালিয়া হায় আফসোস আমার এত ধন সম্পদ ছিল গাড়ি বাড়ি ফ্যাক্টরি ছিল কোনো ধন সম্পদ তো আজ আমার কাজে লাগলো না হালাকা আন্নি সুলতানিয়া এত ক্ষমতা আমার ছিল দুনিয়াতে থাকা অবস্থায় আমার কাছে অনেক ক্ষমতা ছিল কিন্তু কিয়ামতের দিন কোন ক্ষমতা কারো জন্য কাজে লাগবে কত প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী এতিমের মতো দাঁড়ায়া থাকবে কারণ কিয়ামতের মাঠে একজনের ক্ষমতা চলবে তিনি কে আল্লাহ ছাড়া আর কারো পাওয়ার সেদিন চলবে না আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা সেদিন চলবে না জাহান্নামী গাদ্দারগুলো জাহান্নামী পাপী তাপীগুলো আমলের খাতা হাতে পাওয়ার পর অবাক হয়ে যাবে
কারণ গোটা জীবনের সকল বদ আমল গোটা জীবনের সকল আমল সকল কর্মলিপি সে আমলের খাতায় আছে আমার বাবারা আমার ভাইয়েরা বলেন তো একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে খারাপ রেজাল্ট করেছে ফেল করেছে ফেল করার পরে তার হাতের মধ্যে মার্কশিট দেখানো হয়েছে এই মার্কশিট হাতে পাওয়ার পর সেটা কি সে মানুষকে দেখাবে নাকি মানুষকে দেখাবে না কারণ এটা তার জন্য অপমানজনক তার জন্য লজ্জাজনক এই জন্য কেয়ামতের মাঠে জাহান্নামী পাপী তাপী গাদ্দারগুলো আমলনামা যখন হাতে পাবে কাউকে সেটা দেখাতে চাইবে না কিন্তু আল্লাহর বিচারের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা এই দুনিয়াতে বিচার আচার কেমনে হয় দেখেন আদালতে যখন কোনো বিচার হয় প্রথমে উকিল পক্ষ হেয়ারিং করে শুনানি করে তারপরে সাক্ষ্য গ্রহণ হয় বিচারক সেটা শোনেন শোনার পরে এরপরে রায় দেন কিন্তু আল্লাহর বিচারের সিস্টেমটা বড় ভিন্ন বড় ব্যতিক্রমী সেখানে কোনো হেয়ারিং হবে না কেউ কোনো উকালতি করতে পারবে না কোনো সাক্ষ্য গ্রহণ হবে না প্রত্যেকের হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ বলবেন ইকরা كتابك كفى بنفسك اليوم عليك حسيبا تار عمل لما توي پا تار حساب نوار جنو آج کے توي نجائي جو تھشتو نامات چھرے چھن نجائي پور بین نامات چھرار گنا گوش کھے چھن ہزار ہزار کٹی منشر شامنے شتا اپنی پور بین زنا کرے چھن شتا اپنی پور بین দুর্নীতি করেছেন লুটপাট করেছেন মানুষের হক মেরে খেয়েছেন যত অন্যায় করেছেন সবকিছুর হিসাব সেদিন দেওয়া লাগবে আল্লাহ বলবেন পর পাপি তাপি গুনাগার গুলো পড়তে চাইবে না আল্লাহ বলবেন কিরে তোকে বললাম পড়ার জন্য তুই কেন পড়িস না জাহান্নামী গাদ্দার গুলো কিয়ামতের দিন মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করে তারা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাইবে তারা বলবে আল্লাহ আপনি পড়তে বলেছেন কিন্তু আমি না পড়ার কারণ হলো আমার হাতে যে আমলনামা দেওয়া হয়েছে এটা আমার না মনে হয় আরেকজনেরটা ভুল করে আমার হাতে দেওয়া হয়েছে ঘটনা শুনতেছেন আপনারা কি তাদের গাদ্দার দেখতেছি যা আছে আমলনামায় লেখা এগুলো দিয়ে জান্নাতের আশাও করা যায় জাহান্নামে যাবে এখন বলবে আল্লাহ আপনি তো আমাকে পড়তে বলেছেন কিন্তু আমি না পড়ার কারণ হলো এটা আমার না মনে হয় আরেকজনেরটা ভুল করে আমার হাতে দেয়া হয়েছে আল্লাহর কি প্রমাণ করার কোনো জিনিস নাই আস্তে বলবেন না আল্লাহর প্রমাণ করার কোনো জিনিস নাই আল্লাহ তখন বলবেন হে গাদ্দার এটা দুনিয়া নয় দুনিয়াতে ক্ষমতা থাকলে একটু অ্যাডাম থাকলে প্রতারণা করে অনেক জায়গায় ছাড় পাওয়া যায় এটা হাশরের মাঠ এখানে আমার সাথে দুই নম্বরই করে বাঁচা যাবে না আল্লাহ বলবেন কি তুই কি মনে করেছিস নাকি আজ আমার সাথে মিথ্যা বলে পার পেয়ে যাবি না বান্দা আমি তোকে এখনো এখনই প্রমাণ করে দিচ্ছি তোর হাতে থাকা আমলনামা যাতে তোর এটা আমি এখনই প্রমাণ করে দিচ্ছি এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ভাবিয়েন না আল্লাহ আমাদেরকে এমনি এমনি অযথাই ছেড়ে দিয়েছেন প্রত্যেকের সাথেই গোয়েন্দা আছে যে কোনো রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার জন্য তারা গোয়েন্দা বিভাগ গঠন করে গোয়েন্দা বিভাগ গঠন করে বিভিন্ন জায়গার খোঁজ খবর তারা গোয়েন্দার মাধ্যমে নিয়ে থাকে আবার গোয়েন্দা ঠিকমতো কাজ করছে কিনা গোয়েন্দার পেছনেও গোয়েন্দা লাগানো আছে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি গোয়েন্দা গোয়েন্দাগিরির এই সিস্টেম আবিষ্কার করতে পারে তাহলে আমার আল্লাহ বুঝি আমার আপনার সাথে কোনো গোয়েন্দা না দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কখনো এটা ভাববেন না প্রত্যেকটি মানুষের সাথে দুইজন গোয়েন্দা যিনি নিয়োগ করে দিয়েছেন তিনি কে আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই শোনো রে বান্দা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কথাটা কার আল্লাহ বলছেন আর নিশ্চয়ই আমি প্রত্যেকটি মানুষের সাথে দুইজন ফেরেশতা দুইজন সংরক্ষণকারী দুইজন গোয়েন্দা ফেরেশতা নিয়োগ করেছি তাদের পরিচয় হলো কিরামান কাতিবিন তারা হচ্ছেন সম্মানিত লেখক
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ তোমরা যা করো সব তারা জানে বান্দা তুমি যা করো সব তারা লিখে লিখে রাখে হাশরের মাঠে আল্লাহ তাআলা বলবেন ওই দুইজন গোয়েন্দা কোথায় দেখি তো আমার এই বান্দা দুনিয়াতে কি কি করেছে তোমরা সেগুলো লিখে রেখেছো সেই কপিটা আমার হাতে দাও ফেরেশতাদের সেই কপি আর জাহান্নামীর হাতে থাকা আমলের কপি অমিল থাকবে না মিল থাকবে অমিল থাকবে না মিল থাকবে মিল থাকবে আল্লাহ বলবেন দেখ গাদ্দার গোয়েন্দাদের রিপোর্ট আর তোর হাতে থাকা আমলনামার রিপোর্ট দুইটার মধ্যে কোনো তফাত নাই দুইটার মধ্যে মিল আছে তখন জাহান্নামী গাদ্দার হাশরের মাঠে নিজেকে বাঁচানোর জন্য আর প্রতারণার আশ্রয় নেবে প্রতারণার আশ্রয় নিয়ে বলবে আল্লাহ বুঝছি কিন্তু আমার হাতে যে আমলনামা আছে এটা আমার হলো কাজগুলো কিন্তু আমি করি নাই সব তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে ভুয়া লিখেছে শুনতেছেন আপনারা এগুলো কোরআন থেকে শোনাচ্ছি এগুলো আমি করি নাই সব তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে এই কথা বলে কি কিয়ামতের দিন বাঁচা যাবে নাকি আল্লাহ তখন বলবেন এ গোলাম আজ তুমি কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারবা না আমার বাবা জান আমার ভাই জানরা বলেন তো এই যে আমার সামনে যেগুলো আপনারা দেখছেন এগুলোর নাম কি জোরে বলেন একটু এটার নাম কি ক্যামেরা এই ক্যামেরা বানিয়েছে কে এইটাও জানেন না আপনারা এটা গুরুস্থান না জিন্দাস্থান আল্লাহু আলাম এতগুলো মানুষ কথাও তো কয় না এগুলা কি জোরে বলেন বানাইছে কে এই ক্যামেরার কাজ কি এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও রেকর্ড হচ্ছে আজকে কুতুবপুরে রাত দশটার পর থেকে আমি কথা বলছি আগামীকাল সকালবেলা আমি যদি দাবি করি গতকাল রাতে আমি কুতুবপুরে যাই না বলেন তো অডিও ভিডিও দেখালে আমার বক্তব্যের আর কোনো দাম থাকবে নাকি প্রমাণ হয়ে যাবে আমি গতকাল তাতে কুতুবপুরে ছিলাম এই ক্যামেরা বানিয়েছে মানুষ আর ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এরকম ক্যামেরা আবিষ্কার করে অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে আপনার সারা জীবনের আকাম কুকাম বুঝি আল্লাহ অডিও ভিডিও করে রাখতে পারেন না এটা যদি বিশ্বাস করতেন রাতের বেলা হারাম কাজ করতেন না এই ভয় যদি অন্তরে থাকতো জিনা করতেন না এই ভয় যদি অন্তরে থাকতো সুদ খাইতেন না এ ভয় যদি অন্তরে থাকতো ঘুষ খাইতেন না এ ভয় যদি অন্তরে থাকতো কখনো গুনার ধারে কাছে আপনি যাইতেন না এই ভয় আপনার অন্তরে নাই কিয়ামতের দিন যখন জাহান্নামী বলবে আল্লাহ ফেরেশতা বানায় বানায় লিখেছে আল্লাহ বলবেন গাদ্দার তুই যে এগুলো করেছিস এতক্ষণ তো শুধু আমলনামা দেখিয়েছি এবার তোর সব আকাম কুকাম পর্দার মধ্যে ফাঁস করা হবে কি মনে করেছেন আল্লাহ আমাকে আপনাকে এমনি এমনি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন রেকর্ডার আছে আল্লাহ কোরআনে বলছেন وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا الله বলছেন আর আমি প্রত্যেকটি মানুষের কৃপালগ্নে গাড়ির মধ্যে আমি রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি যা করছেন সব কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে যাচ্ছে যখন বান্দা অস্বীকার করবে আল্লাহ আমি এগুলো করি নাই আল্লাহ ফেরেশতাকে বলবেন আজ হাশরের মাঠে অডিও ভিডিও বাজা সব দেখানো হবে বাঁচা যাবে না কিন্তু জাহান্নামীরা তখনও নিজেকে বাঁচানোর জন্য বলবে আল্লাহ রেকর্ডিংয়ে মনে হয় ভুল আছে আসলে এগুলো আমি করি নাই বাঁচা যাবে কথা কর না কেন বাঁচা যাবে বলবে আল্লাহ এগুলো আমি করি নাই দেখেন না অনেক সময় বিভিন্ন ভিডিও ফাঁস হলে অপরাধীরা বলে এগুলো সুপার এডিটিং বলে না জাহান্নামীগুলো বলবে আল্লাহ এটাও মনে হয় সুপার এডিটিং বলেন তো আল্লাহর কাছে প্রমাণ করার এখন কি আর কোনো জিনিস নাই
আসতে বলবেন না জোরে বলেন জিনিস আছে না নাই আল্লাহ তখন বলবেন এ গুন এ বান্দা এই ঠোঁট দিয়ে জবান দিয়ে বেশি ফডর ফডর করেছিস বেশি কথা বলেছিস কথা বলারও সুযোগ পাবি না এবার তোর জবান বন্ধ আল্লাহর বিচারের সিস্টেমটা দেখেন জবান বন্ধ হয়ে যাওয়ার পর মাথা থেকে পা পর্যন্ত আপনার বডি এবার আপনার সকল আকাম কুকামগুলো ফাঁস করে দিবে কার কাছে আস্তে বলবেন না জুড়ে বলেন কার কাছে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ الله أكبر الله বলছেন এই ঠোঁটের মধ্যে জবান শক্তির মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে আর কথা বলতে পারবেন না এবার আপনার হাত কথা বলবে এবার আপনার পা কথা বলবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله تعالى বলছেন সেদিন আল্লাহর দুশমনদেরকে অর্থাৎ জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে নেওয়া হবে অবস্থা তখন এমন হবে জবান শক্তি বন্ধ হয়ে যাবে মানুষের কান মানুষের চোখ কথা বলবে ও ভাইয়েরা ও বাবাজনেরা মা বোনেরা কান দিয়ে যে গুনাহ করছেন কান কিন্তু আপনার থাকবে না এই কান আপনার বিরুদ্ধে কথা বলবে এই চোখ দিয়ে যে গুনাহগুলো করেছেন চোখ সেদিন কথা বলবে জবান খুলে দিবেন কে দেখেন কিছুদিন আগে এক অন্ধ ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে জন্ম থেকেই চোখে দেখে না তাকে আমি বললাম ভাই আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না কই হুজুর না খারাপ লাগে না আমি বললাম ভাই দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর মানুষ সুন্দর সুন্দরের কিছুই তো আপনি দেখতে পারেন না খারাপ লাগে না কই না দুনিয়াটা সুন্দর না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহু আকবার শুনেন বললাম আপনার খারাপ লাগে না কই না হুজুর আমার খারাপ লাগে না বললাম ভাই আল্লাহ এত মানুষকে দেখার শক্তি দিয়েছেন আপনাকে আল্লাহ দেখার শক্তি দিলেন না আল্লাহর উপর কি আপনার কোনো অভিযোগ নেই কই না হুজুর আল্লাহর উপর আমার কোনো অভিযোগ নেই বললাম ভাই চোখে দেখেন না আপনার খারাপও লাগে না আল্লাহর উপর আপনার কোনো অভিযোগ নেই কেন এই কথা বললেন উত্তর দিয়েছি কি জানেন সে বলেছে হুজুর আপনার চোখ আছে আপনার গুনাহ করার সুযোগ আছে আমার চোখ নাই গুনাহ করার সুযোগও নাই আসলেই তো তাই এই চোখ আছে আমাদের চোখ দিয়ে জিনা করার সুযোগ আছে এই চোখ দিয়ে আমরা বেগানা নারীর দিকে তাকাচ্ছি আর চরিত্র বিধ্বংসী সবচেয়ে বড় ফিতনা এই মোবাইল এটা যদি হাতে থাকে তো চোখের গুনাহ তো আরো সহজ দেখা যায় এই মোবাইল ফোন হাতে নিয়ে ফেসবুক আর ইউটিউবে গিয়ে আজেবাজে ভিডিও দেখছেন এই চোখ দিয়ে যত গুনাহ করছেন কিয়ামতের দিন চোখের জবান যিনি খুলে দিবেন তিনি কে চোখ বলবে আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়া চোখের নিয়ামতের অপব্যবহার করেছে এ যুবক ভাইরা রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জিনা করো না চোখ সেদিন তোমার থাকবে না চোখ সেদিন তোমার বিরুদ্ধে কথা বলবে কার সাথে কানের জবান আল্লাহ খুলে দিবেন শাহিদা আলাইহিম সামুহম কান কথা বলবে এই কান দিয়ে কি আজে বাজে জিনিস শুনেছেন কান দিয়ে কি কি আজে বাজে গান শুনেছেন কান কথা বলবে
হাত কথা বলবে এই হাত দিয়ে আপনি কি কি গুনাহ কামিয়েছেন এই হাত দিয়ে ক্ষমতা পেয়ে কত মানুষকে পিটিয়েছেন হাত কথা বলবে কার সাথে ট্যাড হয়ে গেছেন আপনারা কষ্ট হচ্ছে এই হাত দিয়ে কলম ধরেছেন কলম ধরে বিচারকের চেয়ারে বসে বিচারের নামে প্রহসন করে কত মানুষের উপরে জুলুম করেছেন হাতের প্রতিটা আঙ্গুল কথা বলবে কার সাথে চার পাবেন না আপনার পা কথা বলবে আশ্চর্যের ব্যাপার হলো ওয়াজুলুদুহুম চামড়া পর্যন্ত কথা বলবে যে সকল মা বোনেরা বেপর্দা হয়ে চামড়াপুর পুরুষকে দেখান এই আয়াতটা আজকে ভালো করে শুনে যান চামড়া পর্যন্ত কথা বলবে কারণ চামড়ার জবান যিনি খুলে দিবেন তিনি কে কিছু মহিলা আছে তার চামড়া পর পুরুষকে দেখায় অথচ চামড়ার সৌন্দর্য শরীরের সৌন্দর্য মহিলা তার শরীরটাকে ঢেকে রাখবে পর্দা করবে এই বিধানটা মোল্লার না আল্লাহর আস্তে বলবেন না বিধানটা কার কিন্তু বহু মহিলা আছে এই চামড়াটা মানুষকে দেখায় আমার মা বোনদেরকে বলছি ও মা বোনেরা যে চামড়ার এত যত্ন নিতেন শীতের দিন আসলে যেই চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগাতেন যেই চামড়ার মধ্যে এত মেকআপ করতেন কিছু কিছু মহিলা তো আছে এত মেকআপ করে এত বেশি আটা ময়দা চামড়ায় মাখে আটা ময়দা মাখলে লাগে এক রকম আটা ময়দা ছুটাই ফেললে লাগে আরেক রকম এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগিয়ে লাগিয়ে এই চামড়া পর পুরুষকে দেখিয়েছেন চামড়া কথা বলবে কার সাথে চামড়া বলবে আল্লাহ তোমার এই বান্দিকে তুমি সৌন্দর্য দিয়েছ কিন্তু তোমার এই বান্দি পর্দা করে নাই তার চামড়া পর পুরুষকে দেখিয়েছে পর্দার বিধান লঙ্ঘন করেছে যখন চামড়া কথা বলবে তখন কি আর বাঁচা যাবে নাকি এই জন্য মা বোনদেরকে বলছি খবরদার বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না যখন ঘর থেকে বের হবেন বোরখা পরবেন বোরখা পরে পূর্ণাঙ্গ পর্দা করে বের হবেন আপনারাও আপনাদের ঘরের মহিলাদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই কিছু বেহায়া আছে বেহায়া এরা রুচিশীল মানুষ নয় এরা তাদের বউকে বেপর্দা করে পর্দা ছাড়া ঘর থেকে বের হয় কেমন রুচিহীন মানুষ আপনারা দেখেন তার বউকে বেপর্দা নিয়ে বের হয়েছে রাস্তাঘাটে মানুষ পেয়েছে এলাকার ছোট ভাইরা বলতেছে ভাই সাথে এটাকে কয় চিনস না এটা তোর ভাবে কয় উফ আরেকটু সামনে গিয়েছে কিছু মানুষ পাইছে কয় সাথে কে কয় তোমাদের ভাবি কয় উফ হ্যাপি লাগতেছে আরেকটু সামনে গিয়েছে আরেক দল বলতেছে ওয়াও আরেক গ্রুপ বলতেছে ইস ভাবিকে জোস লাগতেছে পাগলা কার জুসকে খায় রে পাগলা নিজের বউকে বেপর্দা বানিয়ে নিজের বউয়ের শরীর মানুষকে দেখায় এরকম মজা পায় যারা আমি বলবো মানুষ নামের অমানুষ হলো তারা এরা রুচিশীল ব্যক্তি নয় কারণ বউ তার নিজের তার বউকে সে মোহরানা দিয়ে কাবিন দিয়ে বিয়ে করে তারপর মানুষকে তার বউয়ের সৌন্দর্য দেখায় আসলে বিয়ে এই কাবিন দিয়ে মোহরানা দিয়ে বিয়ে করার পরে বউটা আর তার নিজের রাখতে পারে নাই বউ এলাকার মানুষ দেখায় এখন তার বউকে সে পাবলিকের সম্পদ জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে ঠিক কি না এদের মতো বেহায়া দুনিয়াতে আর একটাও হতে পারে অনেকে আছে অনেকের বউয়ের ফটো আবার ফেসবুকেও আপলোড দেয় অবশ্য আপনাদের চুয়াডাঙ্গাতে এগুলা নাই ফেসবুক হলো একটা পাবলিক সাইট এখানে কোনো পোস্ট করলে বা ছবি দিলে অসংখ্য মানুষ দেখে বউ হলো পার্সোনাল তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় কারা নিজের বউকে মানুষের জনগণের সম্পদ বানিয়েছে যারা এদের মতো বেহায়া বেসরম নির্লজ্জ আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই আল্লাহদেরকে হেদায়াত দেন মা বোনদেরকে বলছি খবরদার এই চামড়া পর পুরুষকে দেখাবেন না পূর্ণাঙ্গ পর্দা করবেন অবশ্য আমাদের দেশে এখন পর্দা করতেও বাধা দেওয়া হয় অবাক করা কাণ্ড দুই তিন দিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে হিজাব আর বোরখা পড়তে বাধা দেওয়া হচ্ছে 91% মুসলমানের দেশে সবাই যার যার ধর্ম পালন করবে এটা তার সাংবিধানিক অধিকার এটা তার নাগরিক অধিকার
এই সাংবিধানিক অধিকার এই নাগরিক অধিকার খর্ব করতে চেয়েছে যারা রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী কাজ করেছে তারা শিয়াল যেমন সব সময় মুরগির স্বাধীনতা চায় শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় ঠিক তেমনি লুচ্চা বদমাশগুলো নারীদেরকে বেপর্দা তাদের চোখের সামনে দেখতে চায় এতই যদি নারীদেরকে বেপর্দা দেখতে মন চায় ঘরে গিয়ে তোর বউকে দেখ যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার বোনদেরকে পর্দা করতে বাধা দেওয়ার অধিকার কে দিয়েছে তোদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার বোনেরা পর্দা করবে হিজাব হিজাব মেনটেন করবে বুরখা পরবে এত বাধা দাও কেন এটা তার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার ধর্মীয় অধিকার এ ধর্মীয় অধিকার সাংবিধানিক অধিকার এই নাগরিক অধিকার ক্ষুণ্ণ করবে যারা তাদের বিরুদ্ধে এই দেশের জনগণ অ্যাকশন নিয়ে নিবে তারা প্রশাসনকে বলবো তাড়াতাড়ি ব্যবস্থা নেন তাড়াতাড়ি ব্যবস্থা নেন যার পর্দা করতে ইচ্ছে করবে সে পর্দা করবে আপনি বাধা দেওয়ার কে আল্লাহদেরকে হেদায়াত দান করেন চামড়া পর্যন্ত হাসরের মাঠে কথা বলবে বাঁচা যাবে না গদ্দারি করে করে যখন জাহান্নামীরা বাঁচতে পারবে না জাহান্নামীগুলোকে যখন শিকল পড়ানো হবে জাহান্নামীদেরকে ডান্ডা বেড়ে লাগানো হবে শিকল পড়ানো হবে কত গজ লম্বা শিকল শোনেন আল্লাহ কোরআনে বলেছেন ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ সত্তর গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে এরপরে জাহান্নামীগুলোকে টেনে 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 হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামীগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দানওয়ান ফেরেশতারা তখন বলবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير কষ্ট হচ্ছে আপনাদের লাইনে তুলছি মাত্র তবে বেশি দেরি করব না এখন শুনেন মন দিয়ে কথাগুলো শুনুন জাহান্নামীগুলোকে যখন জাহান্নামে ফেলা হবে জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবে আলম ইয়াতিকুম নাদির তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই কোন পয়গম্বর কি তোমাদেরকে সতর্ক করেন নাই এমন কি আলে মোলামারা তোমাদেরকে কি সতর্ক করে নাই জাহান্নামীগুলো তখন জবাব দিবে কালু বালা পদ জানা নাদির হা সতর্ককারী আমাদের কাছে এসেছিল সাবধান করা হয়েছিল মাহফিলেও আমাদেরকে জাহান্নামের কথা বলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করা হয়েছিল ফেরেশতারা তখন বলবে তো তোমরা তখন কি করেছিলে জাহান্নামীগুলো তখন বলবে ফাকাল্লাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাই আমরা কথাগুলো বিশ্বাস করি নাই এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়েছি এই কথাগুলো আমরা শুনি নাই আমরা সতর্ক হই নাই জাহান্নামের ফেরেশতারা তখন বলবে দুনিয়ায় থাকা অবস্থায় সতর্ক করার পরেও তোরা যেহেতু সতর্ক হইলি না তাহলে আজ জাহান্নামের মজা বুঝ যখনই জাহান্নামের ফেরেশতারা টেনে 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 খিঁচড়ে মাথার চুলের মুঠি ধরে জাহান্নামে নিয়ে ফেলবে তখন জাহান্নামীগুলো আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর সেদিন আফসোস করে বলবে আহারে আমাদের কি দুনিয়াতে যে সতর্ক করা হয়েছিল আমরা যদি একটু সাবধান হয়ে যেতাম আমরা যদি সেগুলো শুনতাম নাসমাউ যদি সেগুলো শুনতাম আও না আকিলু যদি উপলব্ধি করতাম আর জাহান্নামে যাওয়া লাগতো না তখন কি আফসোস করে কোনো লাভ হবে কথা কর না কেন আফসোস করে লাভ হবে একটা আলোচনা জমে তখন শ্রোতা কথা বলে যখন আপনারা এতগুলো মানুষ আমি বাংলাদেশে এই প্রথম কোনো জায়গায় এসে দেখলাম এতগুলো মানুষ কিন্তু জবান টবান বন্ধ আর লাইটও কম জানি না হেরা ঘুমায় না শুনে আল্লাহ আলম জাহান্নামীরা আফসোস করে বলবে আমরা যদি সেগুলো শুনতাম মানতাম আজকে আর আমাদেরকে
এই আযাবে পড়া লাগতো না তখন আফসোস করে লাভ হবে জাহান্নামে এবার জাহান্নামীগুলোকে ফেরেশতা যখন নেবে আল্লাহ বলবেন দাঁড়া জাহান্নামীগুলোকে ভালোভাবে প্রস্তুত কর এবার জাহান্নামীগুলোকে কেমনে প্রস্তুত করা হবে শুনেন আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার কিয়ামতের দিন যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে সীমা লঙ্ঘন করেছে সেই সকল জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরানো হবে এখন আপনাদের প্রত্যেকের শরীরে আগুনের তৈরি পোশাক না সুতার তৈরি পোশাক এইটাও তো বলেন কিসের তৈরি পোশাক না আমার কথা বুঝেন না আপনারা কিসের পোশাক সুতার পোশাক পরেছেন ঠান্ডার মধ্যে জন্য আরাম পাচ্ছেন কিন্তু কিয়ামতের দিন জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরানো হবে আহারে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু এক রকম নয় দুনিয়ার এই আগুন হলো জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ নামাজ ছাড়ার আগে গুনাহ করার আগে একটু বুঝে শুনে ছাইরেন শুনেন ফজরের আজান হলো খুব ঘুমাইতে মন চাইল আপনি নামাজে গেলেন না ঘুমিয়ে থাকলেন ওইদিকে একামত হয়ে ইমাম সাহেব নামাজও শুরু করে দিলেন ঠিক সেই সময়ে আপনার ঘরের মধ্যে আগুন লাগলো ঘরের মধ্যে আগুন লাগার পরে তখন কি আপনি ঘুমাবেন না উইঠা আপনি দৌড় মারবেন উঠে দৌড় না মারলে আপনি আগুনে পড়ে যাবেন তাহলে বোঝা গেল নিজের জানের মায়া আছে এই আগুনটা হলো জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এই আগুনে পোড়া থেকে বাঁচার জন্য আপনি যদি উঠে দৌড় মারতে পারেন তাহলে যে নামাজ চললে এর চাইতে আরো উনসত্তর ভাগ বেশি তেজস্বী সম্পন্ন আগুনে পোড়া লাগবে সে আগুন থেকে বাঁচার জন্য কেন রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন না ঘরে আগুন লেগেছে তখন আপনি ঘর বাড়ি পুড়ে যাক আপনি দৌড় মারেন কারণ জান বাঁচানো লাগবে নিজের জান বাঁচানোর জন্য বলেন তো ঘরে যদি একশো বড়ি সোনা থাকে তখন স্বর্ণ তালাশ করবেন না জান বাঁচানোর জন্য দৌড় মারবেন জান বাঁচানোর জন্য যদি দৌড় মারতে পারেন তাহলে এই আগুনের চাইতে আরো উনসত্তর ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গুনাহ আর পাপ কেন ছাড়তে পারেন না বিবেককে প্রশ্ন করুন আপনি জাহান্নামের আগুন ভয়াবহ কালো দুনিয়ার আগুন হলো লাল সবগুলো লাইট বন্ধ করে দিয়ে দুনিয়ার আগুন যদি এখানে জ্বালানো হয় কিছুটা আলো হবে কারণ আগুনের কালার তো লাল কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক এত বিপজ্জনক আলোকিত জায়গায় জাহান্নামের আগুন প্রজ্বলিত হলে আলোকিত জায়গা পর্যন্ত তমসাচ্ছন্ন কালো হয়ে যাবে কারণ জাহান্নামের আগুনকে একটানা তিন হাজার বছর উত্তাপ দেওয়া হয়েছে প্রথম এক হাজার বছর উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ অর্থাৎ লাল বর্ণ ধারণ করেছে দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে যখন আরও এক হাজার বছর উত্তাপ দেওয়া হয়েছে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করেছে তৃতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরও এক হাজার বছর উত্তাপ দেওয়া হয়েছে জাহান্নামের আগুন তখন তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পরিণত হয়েছে জাহান্নামের আগুনটা হলো খুব কালো আর জাহান্নাম যে গর্তের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে এই গর্তটা কত গভীর শুনেন নবীজি বলেছেন জাহান্নামের ওই গর্তের মুখে যদি একটা পাথর ফেলা হয় ওই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে সত্তর বছর সময় লেগে যায় আল্লাহ আকবার যারা মন দিয়ে শুনতেছেন বুঝতেছেন তারা জাহান্নামের মুখে একটা পাথর ফেললে এটা তলদেশ পৌঁছাতে কত বছর লাগে চিন্তা করছেন এই যে দেখেন এই টিস্যুটা ফেলছি দেখছেন কতক্ষণ লাগছে পড়তে একেবারে বাস্তবিক দেখাচ্ছে টিস্যু তো পড়তে সময় লাগে এটা পাতলা পাথর কিন্তু ভারী জিনিস এটা তাড়াতাড়ি পড়ে আর এটা তলদেশ একটা পাথর আমি এই স্টেজ থেকে বা এই শামিয়ানা থেকে ফেললে উপর থেকে ফেললে নিচে পড়তে
হয়তো এক সেকেন্ড লাগবে বা ধরে নিলাম দুই সেকেন্ড কিন্তু যে জাহান্নাম জাহান্নামীদের জন্য বানানো হয়েছে এই জাহান্নামটা এত গভীর একটা পাথর ফেললে পাথরটার তলদেশে যেতে কত বছর সময় লাগে গুনাহ করার আগে বুঝে শুনে করবেন নামাজ ছাড়ার আগে বুঝে শুনে ছাড়বেন মানুষের হক মেরে খাওয়ার আগে সুদ ঘুষ খাওয়ার আগে বুঝে শুনে অন্যায় করবেন বুঝে শুনে গুনাহ করবেন কই দিনের দুনিয়া আপনি কিন্তু থাকতে পারবেন না আপনার আগে যারা ছিল কেউ কিন্তু নাই মাঝে মাঝে কবরস্থানে গিয়ে দেখবেন আপনার আগের লোক সব কবরস্থানে কবরে ঘুমায় আপনিও কবরে ঘুমাবেন থাকতে পারবেন না ওই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা আল্লাহ বলছেন আগুনের তৈরি পোশাক পরানো হবে আগুনের তৈরি পোশাক যখন পরানো হবে শরীরের চামড়া অবশিষ্ট থাকবে না জলে পুড়ে বর্ষীভূত হয়ে যাবে শুধু তাই নয় বিভিন্ন কায়দায় এদেরকে শাস্তি দেওয়া হবে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ জাহান্নামীদের মাথার উপরে ফুটন্ত পানি ঢালা হবে যখন ফুটন্ত পানি ঢালা হবে জাহান্নামীদের শুধু চামড়া নয় পেটের ভেতরের নারী ভুঁড়ি পর্যন্ত জ্বলে যাবে ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ লোহার তৈরি লাঠি লোহার তৈরি মুগুর থাকবে লোহার তৈরি লাঠি দিয়ে ফেরেশতারা পিটাবে এখন একটু ক্ষমতা পাইয়া অন্যায়ভাবে মানুষকে পিটান ফেরেস্তা যখন পিটানো শুরু করবে একদম মেরুদণ্ড জয়েন সুদ্ধা ছোটাইয়া ছাড়বে এমন পিটান পিটাবে জাহান্নামে এইরকম নানা কায়দায় বহুমুখী তরিকায় জাহান্নামীগুলোর উপরে শাস্তি চলবে একদিকে শাস্তির পর শাস্তি আজাবের পর আজাব মাইরের উপর মাইন জাহান্নামীগুলো জাহান্নামে আজাব ভোগ করতে করতে পেরেশান হয়ে যাবে আজাব পেতে পেতে জাহান্নামীগুলো পিপাসার্ত হয়ে যাবে ক্ষুধার্ত হয়ে যাবে আল্লাহর কাছে তখন জাহান্নামীগুলো পানি ভিক্ষা চাইবে জাহান্নামীগুলো বলবে ওগো আল্লাহ জাহান্নামে আজাব পেতে পেতে আমরা বড় মরিয়া হয়ে গিয়েছি পেরেশান হয়েছি রব আমাদেরকে কিছু পানি দাও আল্লাহ বলবেন লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা ঠান্ডা কোনো পানি নাই সুপিও তৃপ্তিদায়ক পিপাসা মিটাবে এমন কোনো পানি জাহান্নামীদেরকে দেয়া হবে না যখন জাহান্নামীরা পানি চাইবে তখন উত্তপ্ত ফুটন্ত পানি এমন পানি দেওয়া হবে ঠোঁটের মধ্যে নেওয়ার পরই সব জলে পুড়ে ছাই হয়ে যাবে আর তাদের জন্য রয়েছে ওয়াগাসাকা অন্য আয়াতে আল্লাহ বলেছেন কিসলিন শরীরে ঘা হলে শরীর থেকে যে পুঁজ বের হয় সে পুঁজ জাহান্নামীদেরকে দেওয়া হবে জাহান্নামীগুলোকে এইরকম উত্তপ্ত ফুটন্ত পানি ক্ষতের খরণ পুঁজ পান করার জন্য দেয়া হবে যখন খাবার চাইবে আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয় লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু যখন তারা খাবার চাইবে কাটাযুক্ত ঘাস দেওয়া হবে গরুও তো ভালো ঘাস খায় কিন্তু জাহান্নামীগুলোকে কাটাযুক্ত ঘাস দেওয়া হবে কাটাযুক্ত ঘাস যখন তারা খাবে ভেতরে যাবে না গলার মধ্যে আটকে যাবে জাহান্নামীগুলোকে জাক্কুম নামক নিকৃষ্ট খাবার দেয়া হবে একদিকে শাস্তির পর শাস্তি আজাবের পর আজাব অন্যদিকে পানি নাই খাবার নাই জাহান্নামীগুলো পেরেশান হয়ে যাবে হঠাৎ করে জাহান্নামীগুলো দেখবে যে সকল ভাইয়েরা দুনিয়াতে নামাজি ছিল যে সকল ভাইয়েরা দুনিয়াতে গুনাহ থেকে পাপ থেকে নিজেদেরকে হেফাজতে রাখতো ওই তো জান্নাতি ভাইগুলোকে জান্নাতে দেখা যায় জান্নাতে যাওয়ার কারণে জান্নাতের নিয়ামত তারা ভোগ করছে খাবার আর পানীয় রিজিকের অভাব জান্নাতে নাই জাহান্নামী লোকেরা তখন জান্নাতিদের কাছে ছুটে যাবে
জান্নাতীদেরকে যে ছুটে গিয়ে তারা জান্নাতীদের কাছে খাবার আর পানি ভিক্ষা চাইবে গিয়ে তখন তারা জাহান্নামী লোকেরা জান্নাতী লোকদের কাছে কিভাবে ভিক্ষা চাইবে আল্লাহ কোরআনে কারীমে সেটা তুলে দিয়েছেন জাহান্নামীগুলো গিয়ে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইয়েরা তোমরা যে জান্নাতে এসেছো আল্লাহ তো তোমাদেরকে অনেক খাবার অনেক নিয়ামত অনেক পানিও দিয়েছেন কিছু খাবার আর পানি আমাদেরকে দাও না একটু ভিক্ষা দাও জান্নাতি লোকেরা তখন জবাব দিবে কুলু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন জান্নাতি লোকেরা তখন বলবে ও জাহান্নামী ভাইরা জান্নাতের সকল নেয়ামতকে আল্লাহ তাআলা জাহান্নামী কাফেরদের জন্য হারাম করে দিয়েছে আহ সেখানেও কোনো খাবার পানীয় পাবে কষ্ট হচ্ছে আপনাদের পনেরো মিনিট থাকা যাবে তো আরো শেষ পর্যায়ে এসেছে এবার শোনেন পয়েন্টগুলো কি মনে রাখছেন না ভুলে যাচ্ছেন আপনারা আমলনামা দেওয়া হবে জাহান্নামীগুলোর সাথে কি আচরণ করা হবে কিভাবে জাহান্নামে ঢুকানো হবে খাবার পানি চাইবে পাবে না ভিক্ষা চাবে তাও পাবে এবার জাহান্নামীরা হতাশ হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে জাহান্নামে থাকবে হঠাৎ করে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে তাদের ভণ্ড প্রতারক দুকাবাজ ইসলাম বিরোধী নেতাদেরকে পাবে পাওয়ার পরে তারা অবাক হায় 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 এদের সাথী সঙ্গী হয়ে দুনিয়াতে যে আকাম কুকাম করছি এই পাপের ভাগিদার তো আমরাও তো আজকে যেহেতু জাহান্নামে এদেরকে পাইছি এদেরকে আর ছাড়বো যুবক ভাইয়েরা ফটর ফটর করে কোথায় লাফালাফি করো এই আয়াতগুলো শুনে তারপরে দৌড়াও আজকে যারা এখনো বসে আছেন তাদেরকে আমার খুব পছন্দ হয়েছে এরা হচ্ছে কুরআন দিয়ে তফসির শোনার শ্রোতা যারা উঠেছে এরা হচ্ছে গীত শোনা গীত আছে না গীত গীত তারপর ওয়াজ মাহফিলে কিছুক্ষণ আজান কিছুক্ষণ গীত কিছুক্ষণ সাপের কিচ্ছা ব্যাঙের কিচ্ছা এরা ওই পার্ট আর যারা বসেছে এরা রিয়েল শ্রোতা এরা একদম কোরআনের সঠিক তফসির শুনতে চায় যতক্ষণ আমি কথা বলতেছি কোরআনের বাইরে একটা কথা বলতেছি না সব কোরআন থেকে কোরআন ছাড়া হেদায়াত নাই যে মাহফিলে কোরআন থেকে কথা হয় না ওই মাহফিলে কোনো হেদায়াত থাকে কারণ কোরআনেই রয়েছে হেদায়াত বলেছেন কি তো এবার শোনেন জাহান্নামী জাহান্নামীরা এবার তাদের পথভ্রষ্ট গুমরা ইসলাম বিরোধী নেতাদেরকে পাবে পাওয়ার পরে আটকাবে আটকাইয়া কি বলবে এটা বলবে মোল্লা না আল্লাহ এত আসতে বললে হবে না বলবেন কে আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দিচ্ছি বাড়িতে গিয়ে একটু মিলিয়ে মিলিয়ে নিজেও পড়বেন হেদায়াত এর নিয়তে যদি শুনেন পড়েন হয়তো হেদায়াত দিয়ে দিতে পারেন কে কোরআনুল কারিমের ১৪ নাম্বার সূরা সূরা ইব্রাহিমের ২১ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء কর্মীর আটকাবে নেতাজিরা দাঁড়ান একটু আলেমরা বসে আছেন ভুল কথা বললে আমাকে যেন স্টেজ থেকে নামায় দেন আপনারাও মন দিয়ে শোনেন চক্কর চাক্কর যে দেন বুঝে শুনে চক্কর দিয়েন ইন্না নিশ্চয়ই কুন্না আমরা লাকুম তোমাদের তাবান অনুসারী ইন্না কুন্না লাকুম তাবান নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম নেতারা বলবে এটা তো আমরা জানি তোরা আমাদের অনুসারী ছিলে তোরা আমাদের কর্মী ছিলি কর্মীরা তখন বলবে দাঁড়ান আজকে হিসাব নিকাশ হবে
আপনাদের কথা শুনে যত আকাম কুকাম করেছি যত অন্যায় করেছি অবৈধ কাজ করেছি পাপ করেছি আপনাদের কথা শুনে এই হাত দিয়ে মানুষ পিটাইছি আপনাদের কথা শুনে আলেমদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আপনাদের কথা শুনে অবৈধ জিনিসকে পাচার করেছি আপনাদের কথা শুনে পিস্তল দিয়ে মানুষ খুন করেছি আপনাদের কথা শুনে লাঠি দিয়ে মানুষ পিটিয়েছি যত অন্যায় করেছি আপনাদের কথা মতোই তো করেছি আপনাদের কথা মতো অন্যায় করে ধরা খাইলে পাওয়ার ছিল তো বলছেন এই কারে ধরছো এটা আমার লোক ছাড়ো হুমকি ধামকি দিয়ে ছাড়াই ফেলেছেন এমন কি আমরা যদি আটকে যেতাম অন্ধকার করে তাও জামিন করিয়া আনছেন কিন্তু আজ জাহান্নামে আপনাদের কাছে আমাদের প্রশ্ন হলো দুনিয়াতে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন দুনিয়াতে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন জামিনের ব্যবস্থা করেছেন আজ নেতাজি প্রশ্ন হলো فهل انتم مغنون عنا من عذاب الله من شيء আজ প্রশ্ন হলো আল্লাহর আযাব থেকে জাহান্নাম থেকে আমাকে বাঁচানোর জন্য আজ কি কোনো চেষ্টা তদবির জামিন করানোর কোনো ব্যবস্থা করতে পারবেন নাকি কর্মী প্রশ্ন করলো কাকে জোরে বলেন কাকে নেতা তখন বলবে এই বেটা বস বেশি লাফালাফি করিস না শোন নেতা এবার ভাষণ দিবে কর্মীর উদ্দেশ্যে বলবে কলু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম তারা বলবে লাউ হাদানাল্লাহ যদি আল্লাহ আমাকে আমাদেরকে হেদায়াত দিতেন লাহাদাইনাকুম তোমাদেরকে আমরাও হেদায়াত দিতাম আরে পাগলা আমাদের নিজেদের কপালেই তো হেদায়াত ছিল না তো তোদেরকে কেমনে হেদায়াত দিতাম কর্মীরা তখন বলবে হেদায়াত ছিল না তাই বলে আমাদেরকে হেদায়াতের পথে ডাকলেন না কিন্তু আজ তো নেতা কর্মী দুই গ্রুপে জাহান্নামী হলাম এখন কি করা যায় আপনারা তো হুকুম করেছেন হুকুম মতে আমরা কাজ করেছি নেতাগুলো তখন বলবে চিল্লা চিল্লি করিস না শোন সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিম মাহিস নেতা তখন বলবে আমার কর্মীরা আজ জাহান্নামে চিৎকার চেঁচামেচি লাফালাফি করে কোনো লাভ হবে না আমরা দুই গ্রুপই অন্যায় করেছি অন্যায় কারণে অন্যায় করার কারণে আর জাহান্নামে আমরা নেতার তোমরা কর্মী আমাদের আজাব আজকে হবে সাওয়া মানে সমান সমান না এটা ঠিক না আগে ভাগে ঠিক বললেন না শোনেন আগে আমি তো আমার কথা বলছি না তাদের কথোপকথন কোরআন থেকে বলতেছি এক গ্রুপ আরেক গ্রুপকে কি বলবে ওইটা বলতেছি আমি এরা বলবে সমান সমান কর্মীরা বলবে না আপনারা বলছেন ঠিক আর তারা বলবে বেঠিক ঠিক না আমরা এটা মানি না আল্লাহ বলবেন আজ হাসরের মাঠে কে আমার কি মানো না কর্মীরা তখন বলবে আল্লাহ আমাদের নেতাদের এই বক্তব্য আমরা মানি না এটা ইনসাফ ভিত্তিক কথা নয় তারা বলছে আজ নাকি তাদের আজাব আর আমাদের আজাব আজকে সমান সমান হবে আল্লাহ বলবেন তো তোমরা কি চাও কর্মীরা তখন তাদের ভণ্ড বেনামাজি ইসলাম বিরোধী সেই সকল নেতাদের জন্য আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে অভিযোগ পেশ করে আল্লাহর কাছে দাবি পেশ করবে দুইটা জোরে কোন কয়টা আর জোরে বলেন কয়টা এক নম্বরে তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবীলা তারা বলবে হে আমাদের রব ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা আমরা আমাদের এই সকল লিডারদের আনুগত্য করেছিলাম ফাআদাল্লুনা সাবীলা আর এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল আল্লাহ বলবেন এটা তো আমি জানি তোদের দাবি কি দাবিটা বল তখন কর্মীরা বলবে আল্লাহ দাবিটা হলো তারা বলতেছে আজ নাকি তাদের আজাব আর আমাদের আজাব হবে সমান সমান এটা আমরা মানি না আমাদের এক নাম্বার দাবি হলো রব
ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا ربنا হে আমাদের রব আতিহিম এদেরকে দেন দিফাইনে মিনাল আযাব ডাবল আযাব কারণ এরা হুকুমদাতা ছিল এগুলো ভণ্ড ছিল ধোঁকাবাজ প্রতারক ছিল তাদের কথা মেনে আমরা জাহান্নামে এসেছি সুতরাং আমাদেরকে আজ জাহান্নামে যে আযাব দিবেন আমাদের এই ভণ্ড নেতাগুলোর আমাদের চাইতে আজকে ডাবল আযাব দিয়ে নেতার নেতাগিরি কর্মীরা সেদিন ছুটায়া দিবে কোরআনে বলেছেন কি এটা কয় নাম্বার দাবি আরো আস্তে বলেন দুই নাম্বার দাবি তারা বলবে আল্লাহ এদেরকে আমাদের সামনে দেন দুনিয়াতে রব বহু ইজ্জত সম্মানের অধিকারী ছিল আমরা তাদের সামনে পিছনে চামচার মতো ঘুরতাম দুনিয়াতে বেজ্জত করার সুযোগ পাইরে আল্লাহ আজকে একটু সামনে দেন সামনে দেওয়ার পরে তারা বলবে আল্লাহ আমাদের চাওয়া হলো আমাদের দাবি হলো নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ আমাদের সামনে দেন আমরা এদের বুকের উপরে উঠে এদেরকে পাড়াই বুকের উপরে পাড়া দিয়ে এদেরকে দলিত মতিত করে তারপরে জাহান্নামে যেতে চাই এ যুবক তরুণ ভাইরা কোথায় যাও যে বয়সে তোমাদের হাতে বই খাতা কলম কোরআন হাদিস শোভা পায় এক শ্রেণীর নেতা নামধারী ও মানুষ তারা তাদের চেয়ারের জন্য ক্ষমতার জন্য তোমাদের হাতে লাঠি শুটা পিস্তল উঠিয়ে দিয়েছে মাদক উঠিয়ে দিয়ে তোমাদের সর্বনাশ করছে কোথায় যাও কার পিছনে যাও যারা তোমাদের হাতে কোরআন হাদিস না দিয়ে তোমাদেরকে নামাজি না বানিয়ে তোমাদের আদর্শকে সুন্দর করার কথা না বলে তোমাদেরকে চরিত্রহীন বানাচ্ছে এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের শত্রু মানবতার দুশ্মনেরা বসেন বসেন এটা প্রথম মাহফিল তো এরা ওই পর্যায়ে আসে নাই আমি বুঝছি আমি আমার কথা নয় আল্লাহর কথাগুলো আজকে বলে গেলাম বুঝে শুনে পা ফেলবেন কারণ আমি আমার আলোচনার শুরুতে কোরআন থেকে বলেছিলাম পা কথা বলবে হাত কথা বলবে আপনার চোখ কান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহু আকবার বুঝে শুনে দৌড়াইয়েন নেতা কর্মীর দেখা সাক্ষাৎ হইল দুই গ্রুপই আযাব ভোগ করবে এবার জাহান্নামে হঠাৎ করে সর্বশেষ পয়েন্ট বলছি শুনেন জাহান্নামে এবার জাহান্নামীরা ইবলিসকে পাবে ইবলিসের নাম শুনছেন না আপনারা ইবলিসের বয়স আমাদের চেয়ে কম না বেশি বুদ্ধি কম না বেশি বয়সও পাক না বুদ্ধিতেও জাহান্নামীগুলো ইবলিসকে আটকাবে আটকিয়ে বলবে এই তো বাবাজি আপনাকে পেয়েছি আপনার ধোকা খেয়ে নামাজ পড়ি নাই আপনার ধোকা খেয়ে গুনাহ করেছি অন্যায় করেছি একটু দাঁড়ান আপনার সঙ্গেও বোঝাপড়া আছে ইবলিস বলবে কিসের বোঝাপড়া বস বেটা আমার কথা আজকে শোন ইবলিস তখন জাহান্নামীদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদাল হক ওয়াওয়াদ তুকুম ফাআখলাফতুকুম ইবলিস বলবে আল্লাহর ওয়াদা সত্য ছিল আল্লাহ ওয়াদা করেছিলেন দুনিয়াতে আল্লাহর হুকুম মানলে আল্লাহর বিধান মানলে আল্লাহ জান্নাত দিবেন ওই জান্নাতের দিকে তাকাও দেখো আল্লাহর ওয়াদা আল্লাহ পালন করেছেন যারা আল্লাহর বিধান মেনেছে তাদেরকে আল্লাহ ঠিকই জান্নাতে দিয়ে আল্লাহর ওয়াদা পূরণ করেছেন আল্লাহ যেমন তার ওয়াদা পূরণ করেছেন আমি মিস্টার ইবলিস আমিও আমার ওয়াদা রেখেছি এবার আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর ইবলিসের ওয়াদা কি আমরা দুনিয়াতে আসার আগে হাজার হাজার বছর আগে বাবা আদমকে ইবলিস যখন ধোঁকা দিয়ে জান বাবা আদমকে যখন ইবলিস সাজদা না দিয়ে আল্লাহর আদেশ অমান্য করে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল ইবলিস তখন ওয়াদা করেছিল কার সাথে আস্তে বলবেন না জুড়ে বলেন কার সাথে ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করেছিল
বলেছিল আল্লাহ হায়াত দাও আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন এই সুযোগ পেয়ে ইবলিস আল্লাহর সঙ্গে ওয়াদা করল ইবলিস বলল ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সূরা আরাফে এসেছে ইবলিস বলেছিল আরব যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো ও আদম এবং তার বংশধরদেরকে সুজা পথে চলতে বাধা দেওয়া এটা হবে আমার প্রথম কাজ এটা হলো তোমার সাথে আমার ওয়াদা এই মানুষগুলোকে আমি সুজা পথে চলতে দিব না এই ওয়াদাটা ইবলিসের এই ওয়াদাটা ইবলিস করেছে কার সঙ্গে ইবলিস আরো বলেছিল ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ إبليس بولا چلا گو اللہ جے آدمیر کرونے اما کہ تمہیں جنت تکے بیر کری دیئے چھو সেই আদম এবং তার সন্তানদেরকে আমি ধোকা দিব সামন দিক থেকে পেছন দিক থেকে ডান দিক বাম দিক চতুর্দিক থেকে ধোকা দিয়ে দিয়ে আমি এদেরকে জাহান্নাম মুখে করব জাহান্নামে যখন জাহান্নামীরা শয়তানকে আটকাবে শয়তান বলবে বেটা দেখ আমি যে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম তোদেরকে ধোকা দিয়ে জাহান্নামে আনবো আমার ওয়াদা আমি রাখছি খাইছিনি ধরা আমার ওয়াদা আমি রেখেছি আল্লাহর ওয়াদা আল্লাহ রেখেছেন আর শোন ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান তোদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না তবে হ্যাঁ আমি কেবলমাত্র একটা কাজ করেছিলাম ইল্লা আন দাউতুকুম ফাসতাজাবতুম লি আমি শুধু তোদেরকে জাহান্নামের পথে দাওয়াত দিতাম আর তোরাও না বুঝে আমার দাওয়াত শুনে আমার পথে দৌড়াইছিস দুষ্ট তো আমার নয় দুষ্ট হলো তোদের নিজেদের এজন্য ইবলিস জাহান্নামে জাহান্নামীদেরকে বলবে আমাকে দোষারোপ করো না ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আমাকে আজ দোষারোপ করো না তোমরা জাহান্নামে আসার পেছনে আমার কোনো দোষ নাই বরং এটা তোমাদের নিজেদের দোষ কারণ আল্লাহ তোমাদেরকে পাঠাইছিলেন আল্লাহর গোলামের জন্য কিন্তু তোমরা আল্লাহর গোলামি না করে আমার ধোঁকা খাইয়ে আমার গোলামি করেছো কিভাবে শয়তানের গোলামি হয়েছে দেখেন আজকের ফজরের নামাজে আমরা যারা গেলাম না ফজরের নামাজে যদি আজান হলে আমরা ঘুম থেকে উঠে চলে যেতাম তাহলে গোলামিটা হতো কার যারা গেলাম না উত্তর দিয়েন না নিজের বিবেককে প্রশ্ন করেন গোলামিটা করছেন কার এই শয়তানি তো বলবে আল্লাহ তো পাঠাইছিলেন আল্লাহর গোলামির জন্য আল্লাহর গোলামি করলে আল্লাহ ওয়াদা রেখে তোমাদেরকে জান্নাত দিতেন আমার গোলামি করেছো আমার কথা শুনছো আমিও আমার ওয়াদা রাখছি তোমরা জাহান্নামে আসছো আমার কিছু করার মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি তোমরা আজকে কি আর বিপদে আছো তোমাদের চাইতে আরো বড় বিপদে আমি আছি আজকে তোমাদেরকে তোমাদের বিপদ থেকে আমি বাঁচাতে পারবো না আবার আমাকেও আমার বিপদ থেকে তোমরা বাঁচাইতে পারবা না এই জাহান্নাম সবচাইতে কম আজাব হবে আবু তালিবের কম আজাব হবে কার রসুলের চাচা যে রসুলুল্লাহকে শেল্টার দিয়েছেন আশ্রয় দিয়েছেন কম আজাবটা কেমন জানেন আগুনের ফিতা দিয়ে তৈরি একজোড়া স্যান্ডেল তাকে পরানো হবে এতে করেই তার মাতার মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে আহ এটা যদি কম শাস্তি হয় তাহলে জাহান্নামের আজাবগুলো কেমন হবে এটা কল্পনাও করা যায় কুতুবপুরের মানুষেরা কুতুবপুরের কুতুবেরা এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কারা কারা বাঁচতে চান না হাত তুলেন দেখছেন চেয়ারম্যান সাহেব কত কুতুব না বুঝে হাত তুলছে কুতুবপুরের কত কুতুব না বুঝে শুনেছে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চাই দু হাত তুলুন হয়েছে হাত নামাইয়েন না জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনারা বলবেন হয় ধরবো নইলে ছাড়বো জাহান্নাম থেকে বাঁচতে হলে আজকে থেকে নামাজ না ছাড়বেন ধরবো না ছাড়বো আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না কারা কারা রাজি একটু হাত আরো উঁচা করেন নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে সুদ ঘুষ
ছাড়বো না ধরবো, জিনা, হারাম রিলেশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারপরে মানুষের হক নষ্ট করব, নষ্ট করব না, আব্বা আম্মার খেদমত করব, করবেন তো? সব গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো তো আমরা, হাতগুলো নামাও, তবেই জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারব। প্রথম বছর কুতুবপুরের মানুষ যে সুন্দর আয়োজন করল, চেয়ারম্যান সাহেব তো ওনার বক্তব্যে বলেছেন আজ থেকে চার মাস আগে তার কাছে সহযোগিতা চাওয়া হলে তিনি ওয়াদা করেছেন সহযোগিতা করবেন, এমনকি থাকবেন, তিনিও তার ওয়াদা রেখেছেন, তিনি শেষ পর্যন্ত বসে আছেন। তার এই চেয়ারম্যান সাহেবের এই সহযোগিতা, ওনার উপস্থিতি প্রমাণ করে তিনি অত্যন্ত কোরআন প্রিয় মানুষ, তিনি অত্যন্ত বিনয়ী মানুষ। খাওয়া দাওয়ার পরে আমার সাথে দেখা হয়েছে, খুব হাসি মাখা চেহারা। অনেক জায়গায় চেয়ারম্যান সাহেবরা মাহফিলে বাধা দেয়, আর আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব ব্যতিক্রম, সহযোগিতা করে তিনি আজকের মাহফিলে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন তিনি কোরআনের বিরুদ্ধে নয়, ইসলামের বিরুদ্ধে নয়, বরং তিনি আল্লাহ রসুলকে ভালোবেসে, আপনাদের আপনাদেরকে ভালোবেসে, আপনারা তো তার ইউনিয়নের জনগণ, আপনাদের প্রতি মহব্বত রেখে সহযোগিতা করে তিনি নিজে উপস্থিত থেকেছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেন, আল্লাহ ওনার ইজ্জত সম্মান আরও বাড়িয়ে দেন। যে সকল ভাইয়েরা আয়োজন করেছেন আল্লাহ সকলের পরিশ্রমকে কবুল করে নেন, মা বোনেরা এসেছেন আল্লাহ আমার মা বোনদের জীবনের গুণাগুলো মাফ করে দেন। যে জাহান্নামের কথা কোরআন থেকে বললাম, এই জাহান্নাম কিয়ামতের দিন ভাগত দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, আমরা যেন এই জাহান্নামী লোকদের দল থেকে, কাতার থেকে নিজেরা যেন হেফাজত থাকতে পারি, জান্নাতমুখী জীবন যেন আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। কমিটির কোনো বক্তব্য না থাকলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ, যদিও আমি অসুস্থ তাও আপনাদের আবেদন রাখবো, এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, কোরআন ছাড়া সমাধান পাওয়া যাবে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হেয়ার এন্ড হেয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দ্য হোলি কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আল্লাহ আমাদেরকে কোরআনের পথে, কোরআনের পথে চলবার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, বলেন আমিন। মোনাজাত করে দিয়ে